আজকে যে ক্লাস করব সেটা হচ্ছে ওয়েব অপটিক্স, সেটা হচ্ছে ওয়েব অপটিক্স। ওয়েব অপটিক্সের আজকে ইন্ট্রোডাকশন ক্লাস করব, আর তার সম্পর্কে ওয়েব ফ্রন্ট কি হয়ে থাকে, ওয়েব ফ্রন্টের সম্পর্কে, ওয়েব ফ্রন্ট প্লাস ওয়েবলেট, ওয়েবলেট এইগুলো সম্পর্কে আমরা আজকে ডিসকাস করব। ক্লিয়ার? তো প্রথমেই আমি বলি, বহু বছর ধরে লাইট, ওয়েভ না পার্টিকেল, এই দুটো বিষয়ের উপর সন্দেহ, বহু বছর ধরে সন্দেহ চলছে যে ওয়েভ না পার্টিকেল। তো পরে যখন লাইট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ রূপে পরিচিত হলো, যে লাইট হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তখন বোঝা গেল যে লাইটের মধ্যে ওয়েভ এবং পার্টিকেল এই দুটো নেচারই বর্তমান। তো বর্তমান দিনে আমরা কি জানি, লাইট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। বিজ্ঞানী ম্যাক্সওয়েল তিনি আবিষ্কার করেছিলেন যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যার ফলে আমরা আজকে আমরা জানি যে লাইট হলো, লাইটের নেচার হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, লাইট ট্রাভেলস ইন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো এই তত্ত্বটা বেরিয়ে আসার পর আজকে আমরা জেনেছি যে লাইটের মধ্যে ডুয়েল নেচার রয়েছে। কিন্তু সাল 1678 সালে বিজ্ঞানী নিউটন তিনি কি করেছিলেন, একটা থিওরি দিয়েছিলেন, কর্পাসকুলার থিওরি। তিনি এই থিওরিতে কি বলেছিলেন, তিনি বলেছিলেন, ফার্স্ট পয়েন্ট যদি আমরা লিখি, তিনি কি বলেছিলেন, লাইট ট্রাভেল ইন পার্টিকেল নেচার। তো পার্টিকেল নেচার, ওই পার্টিকেল গুলোকে আমরা কি বলে থাকি, না ওই পার্টিকেল গুলোকে তিনি নাম দিয়েছিলেন, ওই পার্টিকেল গুলোর নাম দিয়েছিলেন কি, কি নাম দিয়েছিলেন, কর্পাসকলস। ক্লিয়ার? ওই পার্টিকেল গুলোর নাম দিয়েছিলেন কর্পাসকলস। তো এই পার্টিকেল গুলোর কেমন হয়ে থাকে, না এই পার্টিকেল গুলো কেমন, ইলাস্টিক হয়ে থাকে, মাসলেস হয়ে থাকে। ক্লিয়ার? সেকেন্ড পয়েন্ট ছিল যে লাইট না লিখে আমি লিখি, এই কর্পাসকেলস গুলো, কর্পাসকেলস গুলি সাইজ ও শেপ কেমন, না আলাদা আলাদা ও খুবই ক্ষুদ্র। না এই পার্টিকেল গুলো যদি আসতে থাকে, এই যদি লাইট যদি পার্টিকেল হয়ে থাকতো, যদি পার্টিকেল গুলো যদি আসতো, তাহলে আমাদের মাথায় তো টুংটাং করে লাগতো, তাই না? তো পার্টিকেল গুলো খুবই ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে থাকে এবং মাসলেস হয়ে থাকে, এবং কেমন হয়ে থাকে, মাসলেস হয়ে থাকে। তিনি আরো কি বলেছিলেন যে ডেন্সার মিডিয়ামে স্পিড অফ লাইট ইজ গ্রেটার দেন রেয়ার মিডিয়ামে স্পিড অফ লাইট। ক্লিয়ার? আর তিনি কি বলেছিলেন, তার মানে কি, এখানটা জিনিসটা কি, যে ডেন্সার মিডিয়ামে স্পিড অফ লাইট গ্রেটার দেন রেয়ার মিডিয়ামে স্পিড অফ লাইট, দ্যাট মিন্স ওয়াটারে যদি আমরা ওয়াটার আর এয়ার নিই, তো ওয়াটার আর এয়ারের মধ্যে, ওয়াটার হচ্ছে ডেন্সার মিডিয়াম, তো ওয়াটারের স্পিড কি হবে এয়ারের তুলনায় বেশি হবে, এয়ারে লাইটের ওয়েভের, লাইটের স্পিডের তুলনায় ওয়াটারের স্পিড কি হবে বেশি হবে। ক্লিয়ার? তিনি এটা বলেছিলেন, কিন্তু বর্তমান কালে এটা কিন্তু ভুল হয়েছে, যার কারণে নিউটনের কর্পাসকুলার থিওরি রিজেক্টেড হয়েছে। তো যেহেতু নিউটন একটা ফেমাস সায়েন্টিস্ট, তো ওনার থিওরিটাকে আজও আমাদের পড়তে হবে, জানতে হবে, পরে রিজেক্ট যদিও হয়েছে কিন্তু আমাদের জানতে হবে। নেক্সট তিনি বলেছেন, বিভিন্ন বর্ণের লাইট আমরা জানি লাইটের কটা বর্ণ হয়ে থাকে, সাতটা বর্ণ কি হয়ে থাকে, ভিবজিও। তো বেগুনি থেকে লালের দিকে যতই আমরা দেখব, তার ওয়েভলেন্থ কি হয়ে থাকে, বাড়তে থাকে। তো বিভিন্ন বর্ণের লাইটের
কর্পাসকুলারে লাইটের কর্পাসকুলার হচ্ছে মানে কি ওই পার্টিকেল গুলো কর্পাসকুলার কর্পাসকুলার শেপ শেপ ও সাইজ কি হয়ে থাকে বিভিন্ন হয়ে থাকে শেপ ও সাইজ কি হয়ে থাকে বিভিন্ন হয়ে থাকে ক্লিয়ার বোঝা গেছে বিভিন্ন বর্ণের লাইটের কর্পাসকুলার শেপ শেপ ও সাইজ কি হয়ে থাকে বিভিন্ন হয়ে থাকে তাহলে এই ছিল নিউটনের থিওরি কর্পাসকুলার থিওরি ক্লিয়ার তো উনার এই থিওরি থেকে তিনি কি কি প্রুফ দিতে পেরেছিলেন না উনার এই থিওরি থেকে তিনি কি কি প্রুফ দিতে পেরেছিলেন উনার এই থিওরি থেকে যে সকল জিনিসগুলো প্রুফ দিতে পেরেছিলেন সেগুলো হচ্ছে কি দেখো তাহলে তিনি কি কি প্রুফ দিতে পেরেছিলেন ফার্স্ট ফার্স্ট প্রুফ দিতে পেরেছিলেন ফার্স্ট প্রুফ যে লাইট লাইট ট্রাভেলস ইন স্ট্রেট লাইন লাইট ট্রাভেলস ইন স্ট্রেট লাইন ক্লিয়ার তিনি প্রথম তিনি বলতে পেরেছিলেন কি লাইট কিভাবে ট্রাভেল করে না স্ট্রেট লাইন রূপে ট্রাভেল করে সেকেন্ড পয়েন্ট তিনি সেকেন্ড কি প্রুফ দিতে পেরেছিলেন না সেকেন্ড বলেছিলেন যে লাইটের রিফ্লেকশনের ধর্ম আছে লাইটের রিফ্লেকশন ধর্ম রয়েছে তো রিফ্লেকশন ধর্ম কেমন করে রয়েছে আচ্ছা কোন একটা সোর্স থেকে লাইট নির্গত হচ্ছে তো লাইট নির্গত হওয়া মানে কি বিভিন্ন ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেল যেগুলোকে আমরা কি বলবো কর্পাসকুলার যেগুলোকে আমরা কি বলবো কর্পাসকেল তো এই লাইট নির্গত হয়েছে তাহলে এই লাইট যদি কোন একটা রিফ্লেক্টিং মিররের উপর পড়ে রিফ্লেক্টিং সারফেস এটা হচ্ছে কি না রিফ্লেক্টিং সারফেস তো কোন একটা রিফ্লেক্টিং সারফেসের উপর যদি এসে পড়ে তাহলে ওই কর্পাসকেলস গুলো ওই রিফ্লেক্টিং সারফেস লাইট কি নিয়েছি আমরা মিরার নিয়েছি তো যদি এসে পড়ে তো জিওমেট্রি অনুসারে সে কি হবে ফার্স্ট মিডিয়ামে পুনরায় ফিরে যাবে ফার্স্ট মিডিয়ামে পুনরায় ফিরে যাবে ক্লিয়ার পুনরায় ফার্স্ট মিডিয়ামে ফিরে যাবে তো জিওমেট্রিকে আমরা ভুলতে পারি না তো জিওমেট্রি অনুসারে তিনি কি বলেছেন ওই কর্পাসকেলস গুলো ফার্স্ট মিডিয়ামে ফিরে যাবে এখানে কন্ডিশন তিনি কি বলেছেন বিকজ যে কর্পাসকেলস গুলো বিকজ কেন কি কারণ দেখেছিলেন না বিকজ কর্পাসকেলস গুলো কর্পাসকেলস গুলি কেমন না ইলাস্টিক যেহেতু ইলাস্টিক সেহেতু রিফ্লেক্টিং হওয়ার পর পুনরায় কি হবে ফিরে যাবে ক্লিয়ার থার্ড তিনি প্রুফ কি করেছিলেন রিফ্রাকশন প্রুফ করেছিলেন কি করেছিলেন রিফ্রাকশন প্রুফ দিতে পেরেছিলেন রিফ্রাকশন কি প্রুফ সাপোজ ধরো দুটো মিডিয়াম এটা হচ্ছে মিডিয়াম ওয়ান এটা হচ্ছে মিডিয়াম টু তাহলে দুটো মিডিয়াম যে সেপারেটেড দুটো মিডিয়ামের মাঝখানে যে সেপারেটেড লাইট তাকে আমরা কি বলে থাকি বাউন্ডারি তাকে আমরা কি বলে থাকি বাউন্ডারি ক্লিয়ার তো ফার্স্ট মিডিয়ামটাকে আমি সাপোজ ধরে নিলাম রিয়ার মিডিয়াম আর সেকেন্ড মিডিয়ামটাকে সাপোজ আমি ধরে নিলাম ডেন্সার মিডিয়াম ক্লিয়ার আচ্ছা তো কোন একটা সোর্স থেকে যদি লাইট আসতে থাকে তো কোন একটা সোর্স থেকে লাইট আসছে যদি মিডিয়াম না থাকতো তাহলে সোজা পথে যেত তো এখন মিডিয়াম আছে তো কি হবে তো মিডিয়াম আছে এখন দেখার বিষয় তো মিডিয়াম এখন থাকার জন্য আমি ডটেড করে ছেড়ে দিলাম তো এই কর্পাসকেলস গুলো ওই বাউন্ডারির উপরে এসে আপতিত হবে ওই বাউন্ডারির উপরে এসে কি হবে আপতিত হবে কর্পাসকেলস গুলো আপতিত হওয়ার পর এবারে আমরা কি দেখবো দেখো এখানটায় বোঝার জিনিস আছে যে রিয়ার মিডিয়াম আর ডেন্সার মিডিয়াম রিয়ার মিডিয়াম গুলো রিয়ার মিডিয়াম কি না অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু নিয়ে তৈরি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ডেন্সার মিডিয়াম তেমন করে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু নিয়ে তৈরি তিনি এখানে একটা ডেফিনেশন দিতে চেয়েছেন কি না রিয়ার মিডিয়ামে অণুগুলো দয়ের মধ্যে আকর্ষণ ডেন্সার মিডিয়ামে অণুদয়গুলো আকর্ষণ তুলনায় কম কি বললাম না রিয়ার মিডিয়ামে কোন মিডিয়ামে না রিয়ার মিডিয়ামে অণুগুলোর মধ্যে আকর্ষণ অণু একটা অণু একটা অণুকে কি করছে আকর্ষণ করছে তাদেরকে আমরা কি বলে থাকি অন্তর আণবিক আকর্ষণ বল তাহলে এই অন্তর আণবিক আকর্ষণ বল অন্তর আণবিক আকর্ষণ বল এই অন্তর আণবিক আকর্ষণ বল দুটো অণুর মধ্যে ক্রিয়া করছে আবার ডেন্সার মিডিয়ামে ওই ডেন্সার মিডিয়ামে অণু রয়েছে তাদের মধ্যেও দুটো অণুর মধ্যে কি রয়েছে আকর্ষণ চলছে তাহলে এদেরকে আমরা কি বলবো অন্তর আণবিক আকর্ষণ বল কি বলবো অন্তর আণবিক আকর্ষণ বল তাহলে এদের মধ্যে আকর্ষণ বলটাকে আমরা বলবো অন্তর আণবিক আকর্ষণ বল তাহলে রিয়ার মিডিয়ামের অন্তর আণবিক আকর্ষণ বল ডেন্সার মিডিয়ামের অন্তর আণবিক আকর্ষণ বল রিয়ার মিডিয়ামের তুলনায় ডেন্সার মিডিয়ামের অন্তর আণবিক আকর্ষণ বল কি হবে বেশি রিয়ার মিডিয়ামের তুলনায় ডেন্সার মিডিয়ামের অন্তর আণবিক আকর্ষণ বল কি বেশি তাহলে রিয়ার মিডিয়াম থেকে যখন ওই পার্টিকেলস গুলো ওই কর্পাসকেলস গুলো আসছিল যখনই ডেন্সার মিডিয়ামের সম্মুখীন হয়েছে তখন ডেন্সার মিডিয়ামে উপস্থিত অণুগুলো কি করবে অণুগুলো কি করবে ওই পার্টিকেলস গুলোকে স্ট্রং ফোর্সে কি করবে আকর্ষণ করবে কোনটাকে এই কর্পাসকেলসটাকে তারা তার নিজের দিকে কি করবে আকর্ষণ করতে থাকবে কি আকর্ষণ করবে অণুগুলো কেন না
এই অণুদ্বয়ের মধ্যে অন্তরাণবিক আকর্ষণ বল খুব বেশি, অন্তরাণবিক আকর্ষণ বল স্ট্রং হয়ে থাকে। তো স্ট্রং হওয়ার জন্য এরা কি করবে, তার নিজের দিকে কি করবে, কর্পাসকেলস গুলোকে নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করবে, আকর্ষণ করবে, চেষ্টা করবে না আকর্ষণ করবে। তো প্রত্যেকে প্রত্যেকে নিজের দিকে আকর্ষণ করছে, আকর্ষণ করছে। তো প্রত্যেকে যদি প্রত্যেকের দিকে আকর্ষণ করে তাহলে একটা নিট একটা ফোর্স পাবো, একটা নিট ফোর্স পাবো যেটা হবে তাদের রেজাল্টেন্ট, একটা নিট ফোর্স পাবো যেটা হবে তাদের রেজাল্টেন্ট। তাহলে নিট ফোর্সটা আমরা কি করে পেলাম না, ওই কর্পাসকেলস গুলোকে প্রত্যেকটা অণু কি করছে নিজের দিকে আকর্ষণ করছে, তখন তখন ওই আকর্ষণ বলের দরুন একটা রেজাল্টেন্ট আমরা পাচ্ছি, সেই রেজাল্টেন্ট ফোর্সটাকে আমরা বলবো নিট ফোর্স। ক্লিয়ার? তো এই রেজাল্টেন্ট ফোর্সটা এই বাউন্ডারি রেসপেক্টে কেমন হয়ে থাকে না নর্মাল হয়ে থাকে, কেমন হয়ে থাকে না নর্মাল হয়ে থাকে। তো নিট ফোর্স কোন দিকে পারপেন্ডিকুলার কিন্তু রেস যেতে চাইছে এইভাবে, তাহলে নিট ফোর্স তাহলে কি করবে এই কর্পাসকেলস গুলোকে নিজের দিকে কি করবে আকর্ষণ করার চেষ্টা করবে, কারণ নিট ফোর্সটা এখনো পর্যন্ত যেদিকে সেই দিকে কর্পাসকেলস গুলো কি করতে হবে ঝুঁকতে চাইবে, সে এই দিকে যেতে চাইছিল কিন্তু নিট ফোর্সের দরুন, এই নিট ফোর্সের দরুন কর্পাসকেলস গুলো রেজাল্টেন্টের দিকে সরে আসতে থাকে, যতটা সম্ভব সরে এসছে। তাহলে সরে এসে পরপর কর্পাসকেলস গুলো সামনের দিকে এগোতে থাকবে, পরপর কর্পাসকেলস গুলো নিট ফোর্সের দিকে ঝুঁকতে থাকবে, ওই রেজাল্টেন্টের দিকে ঝুঁকতে থাকবে। তো লাইট কিভাবে যাবে এইভাবে এই পথ দিয়ে যাবে, তাহলে এটা ছিল তার ইনিশিয়াল পাথ, কিন্তু নিট ফোর্সের জন্য কর্পাসকেলস গুলো রেজাল্টেন্টের দিকে ঝুঁকতে আছে। তো এখানটাও তিনি প্রুফ করতে পেরেছেন কি, এখানটাতে তিনি প্রুফ করতে পেরেছেন কি না, রিয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে যখন লাইট পাস করবে তখন কি হবে না, রিফ্রাক্টেড রেস টুয়ার্ডস নর্মাল হবে। তো রিয়ার মিডিয়াম থেকে যখন ডেন্সার মিডিয়ামে যাবে, ডেন্সার মিডিয়ামে যাবে তখন তখন রেস কি হবে, তখন কি কোন রেস না রিফ্রাক্টেড রেস, তখন রিফ্রাক্টেড রেস কি হবে না টুয়ার্ডস নর্মাল হবে, টুয়ার্ডস নর্মাল। এখানটা হচ্ছে কি নিট ফোর্স বা রেজাল্টেন্ট, বা রেজাল্টেন্ট রেজাল্টেন্ট ফোর্স, নিট ফোর্স বা রেজাল্টেন্ট ফোর্স এর দিকে কি হবে ঝুঁকতে থাকে। তো তিনি রিফ্লেকশন অফ প্রুফ দিতে পেরেছেন, সেখানটায় তিনি কজ কি দেখেছেন, কজ কি দেখিয়েছেন না কর্পাসকেলস গুলো বা পার্টিকেল গুলো কেমন হয়ে থাকে, ইলাস্টিক হয়ে থাকে বলে পুনরায় রিফ্লেকশন করেছে। আচ্ছা, আর রিফ্রাকশনের ক্ষেত্রে তিনি কি দেখিয়েছেন না প্রত্যেকটা অণুকে কি করছে, তীব্র আকর্ষণ বলে আকর্ষণ করছে, ডেন্সার মিডিয়ামে অণুদের মধ্যে আকর্ষণ বল খুব বেশি, যে কারণের জন্য তাদের নিট রেজাল্টেন্ট ফোর্স একটা পাওয়া গেছে, সেটাতে বাউন্ডারি পারপেন্ডিকুলার। তো কর্পাসকেলস গুলোকে নিট রেজাল্টেন্ট ফোর্স এর দিকে কি করতে থাকবে, অ্যাট্রাকশন করতে থাকবে। তো তো অফকোর্স ইনিশিয়াল পাথ থেকে রিফ্রাক্টেড রেস কি হবে নর্মালের দিকে ঝুঁকতে থাকবে। ক্লিয়ার? ক্লিয়ার? তো এই ছিল ওনার কি ছিল প্রুফ ছিল, এগুলো তিনি প্রুফ দিতে পেরেছিলেন, কিন্তু কি কি প্রুফ দিতে পেরেছিলেন না, তার ফেলিওর কি ছিল, তার ফেলিওর ছিল তিনি বলতে পেরেছিলেন না যে লাইটের ইন্টারফারেন্স বলে ধর্ম রয়েছে, সেটা তিনি কিন্তু ব্যাখ্যা দিতে পারেননি। তাহলে ইন্টারফারেন্স তিনি এক্সপ্লেন করতে পারেননি, ইন্টারফারেন্স তিনি এক্সপ্লেন করতে পারেননি। ফেলিওর মানে কি, নট এক্সপ্লেইন, বুঝছে, তিনি এটা এক্সপ্লেন করতে পারেননি। সেকেন্ড কি না ডিফ্রাকশন, যে ডিফ্রাকশন ধর্ম রয়েছে সেটাও তিনি এক্সপ্লেন করতে পারেননি, ডিফ্রাকশন তিনি এক্সপ্লেন করতে পারেননি। থার্ড কি, থার্ড হচ্ছে পোলারাইজেশন, যে লাইটের আরেকটা ধর্ম পোলারাইজেশন রয়েছে এটাও তিনি এক্সপ্লেন করতে পারেননি। ক্লিয়ার? তাহলে এই ঘটনা, এই প্রুফ, এই ঘটনা কত সালে, 1678 সালে, একটু ভালো করে খেয়াল রাখুন। তখনকার সময় নিউটনের এই প্রুফ, এই চিন্তাধারাকে সফটকোর সায়েন্টিস্ট কি করেছিলেন, এক্সেপ্ট করেছিলেন। ক্লিয়ার? কিন্তু উনার এই প্রুফ, উনার এই তত্ত্ব, উনার এই তত্ত্ব পরবর্তীকালে বিজ্ঞানী 1870 সালের দিকে সায়েন্টিস্ট ফোকোল্ড তিনি কি করেছিলেন, উনার এই থিওরিটাকে রিজেক্টেড করে দিয়েছিলেন। কেমন করে, উনার এই এক্সপ্লেনেশন থেকে, কোন এক্সপ্লেনেশন, তিনি বলেছিলেন কি না, তিনি বলেছিলেন না ডেন্সার মিডিয়ামের তুলনায়, ডেন্সার মিডিয়ামের তুলনায় রিয়ার, ডেন্সার মিডিয়ামের তুলনায় রিয়ার মিডিয়াম হচ্ছে কি, রিয়ার মিডিয়ামের ভেলোসিটি বেশি, ডেন্সারের তুলনায় রিয়ার এ লাইট এর ভেলোসিটি কি বেশি, তিনি এক্সপ্লেনও করে দিয়েছেন এবং প্রুফও দিয়ে দিয়েছেন। তো উনার এই আবিষ্কারের পর নিউটনের এই থিওরি রিজেক্টেড করে দেওয়া হয়। ক্লিয়ার? উনার কার, বিজ্ঞানী ফোকোল্টের এই এক্সপ্লেনেশনের পর নিউটনের থিওরি কি করা হয়, রিজেক্টেড করে দেওয়া হয়। আচ্ছা, এতটুকু ক্লিয়ার? কিন্তু নিউটনের সমকালীন, 1678 সালে সমকালীন নেদারল্যান্ডের বিজ্ঞানী হাইগেন্স, নেদারল্যান্ডের বিজ্ঞানী হাইগেন্স কে
1678 সালে আমি কিন্তু সালটাকে মুছলাম না, তার মানে ওই সমকালীন সময়ে নেদারল্যান্ডের বিজ্ঞানী কে না হাইগেন্স, তিনি কি করেছিলেন, তিনি এই লাইটের নেচার সম্পর্কে উনিও থিওরি দিয়েছিলেন, উনার থিওরিতে কি ছিল সেটা আগে দেখে নেওয়া যাক। কিন্তু নিউটনের নামের মধ্যে এতটাই যে দম ছিল যে কারণে হাইগেন্সের ওই থিওরিকে তখনকার সময়ে কোনো বিজ্ঞানী একসেপ্ট করেনি, পরবর্তীকালে উনার থিওরিটাকে একসেপ্ট করা হয়েছে। উনার থিওরিটা কি ছিল, না উনার থিওরি, উনার থিওরির নাম কি ছিল, বিজ্ঞানী হাইগেন্স, বিজ্ঞানী হাইগেন্স, হাইগেন্সের থিওরিটা কি ছিল, হাইগেন্স এথার থিওরি, হাইগেন্স এথার্স থিওরি, ক্লিয়ার, এথার্স থিওরি। উনি কি বলেছিলেন উনার এই, এটাও কত সালে, 1678 সালে, সমকালীন, সমকালীন। তাহলে 1678 সালে বিজ্ঞানী হাইগেন্স তিনিও থিওরি আবিষ্কার করেছিলেন কিন্তু অন্যান্য সায়েন্টিস্টরা তাকে একসেপ্ট করেনি। কোন দেশের বিজ্ঞানী, নেদারল্যান্ডের বিজ্ঞানী, নেদারল্যান্ডের বিজ্ঞানীকে কি বলা হয়, ডাক সায়েন্টিস্ট, নেদারল্যান্ডের বিজ্ঞানীকে বলা হয় ডাক সায়েন্টিস্ট, DUPCH, ডাক সায়েন্টিস্ট, বুঝলে কি। আচ্ছা তো উনি কি করেছিলেন, উনার উনার সিদ্ধান্ত কি ছিল, না উনি বলেছেন লাইট হলো, লাইট হলো কি, না মেকানিক্যাল ওয়েভ, লাইট হলো মেকানিক্যাল ওয়েভ, ক্লিয়ার, লাইট হলো মেকানিক্যাল ওয়েভ। তো মেকানিক্যাল ওয়েভ এটা একটা বড় ধরনের চিন্তাধারা। মেকানিক্যাল ওয়েভ কখন হয়, তোমরা ভাববে একটা জিনিস, মেকানিক্যাল হওয়া মানেই তো তার মধ্যে কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি থাকবে। তো কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি আসার আগে তোমাকে আরেকটা চিন্তা করতে হবে, তো ওই এনার্জি আসবে কখন, ফ্রি স্পেসে আসা সম্ভব কি, না, কোথায় আসা সম্ভব, অবশ্যই কোন একটা মিডিয়ামে আসা সম্ভব। তো মেকানিক্যাল ওয়েভ বলা মাত্রই তিনি, তাহলে আমরা কি বুঝলাম, না একটা মিডিয়ামে, একটা মিডিয়ামে মিডিয়াম থাকলে আমরা মেকানিক্যাল ওয়েভ, ওয়েভের চিন্তাধারা নিতে পারি, মিডিয়াম থাকলে মেকানিক্যাল, মেকানিক্যাল ওয়েভ, ওয়েভের ধারণা নেওয়া, ধারণা নেওয়া সম্ভব, ক্লিয়ার, একটা মিডিয়াম থাকে। তো মেকানিক্যাল ওয়েভ যদি হাইগেন্স বলে থাকে, তো তখন অন্যান্য বিজ্ঞানীরা বললেন যে সূর্য, সূর্য থেকে যে লাইট রেস আসছে পৃথিবীতে, সূর্য থেকে যে লাইট রেস পৃথিবীতে আসছে কোথায়, পৃথিবীতে, তো সূর্য আর পৃথিবীর মধ্যে তো অধিকাংশ স্থানই তো ফাঁকা, তার লাইট রেস আসছে কি করে। তখন তিনি বললেন না, সূর্য আর পৃথিবীর মধ্যে অধিকাংশ স্থান ফাঁকা নয়। তাহলে এই অধিকাংশ স্থান ফাঁকা নয় মানে কি, যে টোটাল ইউনিভার্সটা ভ্যাকুয়াম নয়, টোটাল ইউনিভার্স, ইউনিভার্স ভ্যাকুয়াম নয় তিনি বললেন। তাহলে ভ্যাকুয়াম যদি না হয়ে থাকে, তাহলে টোটাল ইউনিভার্সে একটা মিডিয়াম আছে, সেটা হচ্ছে কি মিডিয়াম, এথার মিডিয়াম, কি মিডিয়াম, এথার, ইথার নয়, এথার, AETHER, এথার, এথার মিডিয়াম। না এই মিডিয়ামটা কেমন হয়ে থাকে, না এই মিডিয়ামটা কেমন হয়ে থাকে, এর প্রপার্টি কি, না এই মিডিয়ামটা মানে ভেরি লো ডাইল, ভেরি ভেরি ডাইল, দেখো ভেরি ভেরি ডাইল, ক্লিয়ার, ভেরি ভেরি ডাইল। আর না এই মিডিয়ামটা হাইলি ইলাস্টিক, ভেরি হাইলি ইলাস্টিক, এই মিডিয়ামটা কেমন, না এই মিডিয়ামের ক্যারেক্টারিস্টিক হচ্ছে এই হচ্ছে ভেরি ভেরি ডাইলুট, মানে ভেরি ভেরি ডাইলুট হওয়া মানে কি, এর ডেন্সিটি খুবই কম, এর ডেন্সিটি খুবই কম, যে ডাইলুট হবে তার ডেন্সিটি কি হবে, কম হবে, খুবই কম। আর ভেরি ভেরি হাই ইলাস্টিক মানে বুঝতেই পাচ্ছি এনার্জি ট্রান্সফার পুরো পূর্ণ ট্রান্সফার করবে, এনার্জিটা পূর্ণরূপে ট্রান্সফার করবে। তো সূর্য আর পৃথিবীর মধ্যে গোটা অংশটাই, টোটাল অংশটাই এথার মিডিয়াম রয়েছে। তো এথার মিডিয়ামের প্রপার্টি আমরা দেখলাম। তো তখনকার সময় আরেকটা রিলেশন তৈরি হয়ে গেছিল, কোন রিলেশন, না ভি ইকুয়াল টু রুট ওভার ই ডিভাইডেড বাই রুট, ভি কি ছিল, ভি হচ্ছে স্পিড অফ লাইট, ভি হচ্ছে স্পিড অফ লাইট, ক্লিয়ার, ই হচ্ছে কি ইলাস্টিসিটি, ই হচ্ছে ইলাস্টিসিটি, বুঝছে, আর রো হচ্ছে কি না ডেন্সিটি। তো তিনি তখনকার সময় এই থিওরিটাও প্রুফ হয়ে গেছে। তো এই থিওরি থেকে তিনি এক্সপ্লেন করে দিলেন কি, যে কোন মিডিয়াম যদি ওই মিডিয়ামের, ওই মিডিয়ামটা যদি খুবই ডাইলুট হয়ে থাকে, খুবই ডাইলুট হয়ে থাকে, তাহলে ওই মিডিয়ামের ডেন্সিটি খুবই কম। তাহলে ডেন্সিটি যদি খুব কম হয়ে থাকে, তাহলে ভেলোসিটি কি হবে, ভেরি হাই। কেন না ভেলোসিটির সাথে ডেন্সিটির, ডেন্সিটি কেমন রিলেশন, না ইনভার্স
ইনভার্সলি প্রপোর্শনাল কেমন রিলেশন ইনভার্সলি প্রপোর্শনাল ইনভার্সলি প্রপোর্শনাল তাও আবার রুট বোঝা গেছে আবার তিনি বললেন যে যদি ওই মিডিয়ামে ইলাস্টিসিটি যদি খুব হাই হয়ে থাকে ইলাস্টিসিটি যদি খুব হাই হয়ে থাকে তাহলে ই যদি খুব বড় হয়ে থাকে তাহলে ই যদি খুব বড় হয়ে থাকে তাহলে ভি হচ্ছে কি খুব বড় হবে তাহলে ওনার এই অ্যাসাম্পশন থেকে তিনি ব্যাখ্যা দিতে পারলেন দুটো কন্ডিশনের দ্বারাই তিনি ব্যাখ্যা দিতে পারলেন ভি ভেরি ভেরি হাই তো লাইটের স্পিডটা খুবই বেশি তো এই দুটো কন্ডিশন থেকে তিনি কি বলে দিলেন না লাইটের স্পিড খুবই বেশি ওভারঅল লাইটের স্পিড ভেরি হাই ওভারঅল দেখো ওভারঅল লাইটের স্পিড ভেরি হাই ভেরি হাই ক্লিয়ার ওভারঅল লাইটের স্পিড ভেরি হাই তো তিনি এই থিওরি আমাদের মধ্যে উপস্থাপন করলেন প্রত্যেক সায়েন্টিস্টদের মধ্যে উপস্থাপন করলেন ক্লিয়ার বোঝা গেছে এত তাহলে তাহলে উনার এই থিওরি থেকে তিনি কি কি এক্সপ্লেন দিতে পারলেন উনার এই থিওরি থেকে তিনি এক্সপ্লেন করতে পারলেন কি কি উনার এই থিওরি থেকে কি কি এক্সপ্লেন করতে পেরেছিলেন কি কি করতে পেরেছিলেন দেখে নি নাম্বার ওয়ান তিনি যেগুলো এক্সপ্লেন করতে পেরেছিলেন মানে সাকসেস এবার আমি দেখে দিলাম সাকসেস কি কি কোনগুলো এক্সপ্লেন করতে পেরেছিলেন নাম্বার ওয়ান তিনি বলতে পেরেছিলেন যে লাইট লাইট ট্রাভেল ইন রেক্টিলিনিয়ার পাথ ট্রাভেল ইন রেক্টিলিনিয়ার পাথ মানে রেক্টিলিনিয়ার পাথ কি করে সম্ভব খুবই চিন্তার বিষয় তখন তিনি বললেন যদি 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 ওই ওয়েভে ওই ওয়েভে ওয়েভলেন্থ ওয়েভলেন্থ যদি খুব ছোট হয় ওয়েভলেন্থ খুবই ছোট হয় খুবই ক্ষুদ্র ছোট না খুবই ক্ষুদ্র তার ওই ওয়েভলেন্থের ওই ওয়েভের ওয়েভলেন্থ খুবই ক্ষুদ্র হয়েছে ওই ওয়েভের ওয়েভলেন্থ খুবই ক্ষুদ্র তাহলে আমি বলতে পারি কি না লাইট ট্রাভেল ইন রেক্টিলিনিয়ার তিনি বললেন কি ওয়েভের ওয়েভলেন্থ খুবই ক্ষুদ্র তো লাইট আমরা কি জানি তার ওয়েভলেন্থ লাইট কেমন এমনি সিম্পল হারমোনিক মোশন রূপে কি হতে থাকে অগ্রসর হয় তো এই লাইটের ওয়েভলেন্থ যদি খুব ছোট হয় এই লাইটের ওয়েভলেন্থ যদি খুব ছোট হয় তাহলে কেমন লাগছে যেন একটা স্ট্রেট লাইন লাগছে আর ওয়েভলেন্থ খুব ছোট হলে কেমন লাগে স্ট্রেট লাইন তো লাগবে ক্লিয়ার তিনি বললেন যে ওয়েভের ওয়েভলেন্থ খুবই ছোট সেকেন্ড তিনি কি বললেন না সেকেন্ড তিনি প্রুফ দিলেন যে রিফ্লেকশন রিফ্লেকশনও প্রুফ করলেন রিফ্লেকশন রিফ্লেকশনের ল তিনি কি করলেন প্রুফ করলেন কোন লটা না অ্যাঙ্গেল আই ইকুয়াল টু ইন অ্যাঙ্গেল আর ক্লিয়ার সেকেন্ড থার্ড তিনি কি না রিফ্রাকশন রিফ্রাকশন রিফ্রাকশনের ল রিফ্রাকশনের কোনটা ল কোনটা কোন ল স্নেলস ল সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু কনস্ট্যান্ট এটাও তিনি কি করলেন প্রুফ করে দিলেন তো এই দুটো প্রুফ আমরা নেক্সট লেকচারে আমরা ডিসকাস করব তো আজকে তোমরা বাকিটাকে আমরা সলভ করি চার নম্বর প্রুফ তিনি কি দিলেন না চার নম্বর তিনি ইন্টারফারেন্স প্রুফ করলেন লাইটের যে ইন্টারফারেন্স ক্যাপাসিটিস রয়েছে তিনি সেটাকেও প্রুফ করেছিলেন ইন্টারফারেন্স ইন্টারফারেন্স প্রুফ করেন ফিফথ তিনি কি করেন ডিফ্রাকশনও প্রুফ করেন ডিফ্রাকশন এটাকেও তিনি লাইটের যে ডিফ্রাকশন ক্যাপাসিটিস রয়েছে এটাকেও তিনি প্রুফ করেন তা ফেলিওর কি না ফেলিওর হচ্ছে তিনি পোলারাইজেশন প্রুফ করতে পারেন তিনি পোলারাইজেশন প্রুফ করতে পারেন পোলারাইজেশনটা প্রুফ করতে পারেন কেন না পোলারাইজেশন কার প্রপার্টি হয়ে থাকে না পোলারাইজেশন প্রপার্টি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইলেকট্রোম্যাগনেটিক ম্যাগনেটিক ওয়েভ তাহলে পোলারাইজেশনটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের প্রপার্টি হয়ে থাকে যে কারণের জন্য তিনি পোলারাইজেশনটাকে প্রুফ করতে পারেননি ক্লিয়ার বোঝা গেছে আচ্ছা তো এবারে চলো যে হাইগেনসের সমস্ত অ্যাসাম্পশন গুলোকে নিয়ে আমরা ওয়েভ ফ্রন্ট কি হয়ে থাকে আবিষ্কার ওয়েভ ফ্রন্ট কি হয়ে থাকে সেটাকে আমরা ডিসকাস করি ওয়েভ ফ্রন্টটাকে ডিসকাস করি এবং তার সম্পর্কে ভালো করে জানার চেষ্টা করি চলো তো ওয়েভ ফ্রন্ট ফার্স্টে হেডলাইন লাগাও ওয়েভ ফ্রন্ট তো ওয়েভ ফ্রন্ট কি হয়ে থাকে ভালো করে লক্ষ্য কর ওয়েভ ফ্রন্ট হেডলাইন লাগাও ওয়েভ ফ্রন্ট তো ওয়েভ ফ্রন্ট কি হয়ে থাকে ওয়েভ
ফর্ম কি হয়ে যায়? এক্সকিউজ মি, আচ্ছা সোজা কথা ওয়েব ফ্রন্ট হচ্ছে, সোজা কথা আমি লিখি ওয়েব ফ্রন্ট হলো, ওয়েব ফ্রন্ট হলো একটি প্লেন, হয়েছে? ওয়েব ফ্রন্ট হলো একটি প্লেন, ওই প্লেনে ওই প্লেনে ওই প্লেনের উপর অবস্থিত, ওই প্লেনের উপর অবস্থিত মিডিয়ামে, ওই প্লেনের উপর অবস্থিত ওয়েবে বা মিডিয়ামে অবস্থিত ওয়েবে সকল পার্টিকেল, সকল পার্টিকেল, সকল পার্টিকেলে ওই ওয়েব ফ্রন্ট হলো একটি প্লেন, ওই প্লেনের উপর অবস্থিত ওয়েবে সকল পার্টিকেলে ভাইব্রেশন, ভাইব্রেশন হয় একই ফেজ, একই ফেজে, মানে ফেজ মানে কি না দশা, একই দশাতে একই ফেজে ভাইব্রেট করতে থাকে। জিনিসটা কি বোঝা গেল না? জিনিসটা কি বোঝা গেল? সাপোজ ধরে নাও একটা ওয়েব, সাপোজ ধরে নাও একটা ওয়েব, কি ওয়েব? সাপোজ এটা একটা পয়েন্ট সোর্স, এটা হচ্ছে একটা পয়েন্ট সোর্স পি, পয়েন্ট সোর্স, বুঝছে? তাহলে এই পয়েন্ট সোর্স থেকে সাপোজ ধরো একাধিক ওয়েব নির্গত হচ্ছে, একাধিক ওয়েব নির্গত হলো, ক্লিয়ার? একাধিক ওয়েব চারিদিকে একইভাবে, আরে একটা পয়েন্ট সোর্স যদি আমি নিই তাহলে চারিদিকে কি হবে? চারিদিকে কি হবে? তার ওয়েব নির্গত হবে। তো এই ওয়েবে, ওয়েবের ইকুয়েশন আমরা ক্লাস ইলেভেনে দেখে এসেছি, কি হয়? ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স বা প্লাস কে এক্স, যা হবে তখন। তাহলে এই ইকুয়েশনটা কি হয়ে থাকে, এই জিনিসটা কি হয়ে থাকে, এটা হয়ে থাকে তার ফেজ, আর সাইনের সাথে যে টার্মটা যুক্ত থাকে তাকে আমরা কি বলে থাকি, ফেজ। আচ্ছা আচ্ছা, তো এই পয়েন্ট সোর্স থেকে চারিদিকে, একটা পয়েন্ট সোর্স থেকে কি হবে, একটা পয়েন্ট সোর্স থেকে চারিদিকে 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 কি হবে, ওয়েব নির্গত হচ্ছে, ওয়েব নির্গত হচ্ছে চারিদিকে, চারিদিকে, এই যদি একটা পয়েন্ট সোর্স হয়ে থাকে চারিদিকে কি হবে, ওয়েব নির্গত হচ্ছে। তো এবারে আমি কি করলাম না, এই পয়েন্ট সোর্স থেকে, এই পয়েন্ট সোর্স থেকে টি সময় পর, টি সময় পর কি করলাম না, এই পয়েন্ট ধরো এই ওয়েবের ভেলোসিটি ধরে নাও, এই ওয়েবের ধরে নাও, এই ওয়েবের, ওয়েবের ভেলোসিটি ধরে নাও ভি, এই ওয়েবের ভেলোসিটি কত না ভি, তো টি সময় পর আমরা কি দেখবো না, ওয়েবটা পয়েন্ট সোর্স থেকে কিছুটা দূরত্ব অগ্রসর হবে, কে অগ্রসর হবে, কে অগ্রসর হবে না, ওই পার্টিকেল গুলো অগ্রসর হবে, ক্লিয়ার? তো ওয়েবের ওই পার্টিকেল কি হবে, অগ্রসর হবে। আচ্ছা, তো ওই পয়েন্ট থেকে কি দেখলাম না, ওই পয়েন্ট থেকে পার্টিকেল পি সময় পরে এই দূরত্বে গিয়ে পৌঁছেছে, তো পি পয়েন্ট থেকে এই দূরত্বের ডিস্টেন্স কত আমি ধরে নিলাম এক্স, আমি ধরে নিলাম এক্স, তাহলে এই ডিস্টেন্সটা আমরা কি করে পাবো না, ওয়েভ চারিদিকে মিডিয়াম কি হচ্ছে, সেম মিডিয়াম, হোমোজিনিয়াস মিডিয়াম, হোমোজিনিয়াস মিডিয়াম রয়েছে, তো হোমোজিনিয়াস মিডিয়াম যদি থাকে চারিদিকে তার কি হবে, ভেলোসিটি কি হবে, চারিদিকে সেম হবে। তো এই এক্স ডিস্টেন্স ইকুয়াল টু আমি কত লিখতে পারি, এক্স ইকুয়াল টু আমি কত লিখতে পারি, ভি টি, যে টি সময় পরে ওই ওয়েবটা কত দূর পৌঁছেছে, টি সময় পরে ওই ওয়েবটা কত দূরে পৌঁছেছে, পার্টিকেল, পার্টিকেল বলেছি সরি, তো টি সময় পরে ওই ওয়েবটা কত দূরে পৌঁছেছে না, এত দূরে পৌঁছেছে, সাপোজ ধরলাম এ পয়েন্টে পৌঁছেছে, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে, এক্স ইকুয়াল টু ভি। আচ্ছা, এই ওয়েবটার ক্ষেত্রে লক্ষ্য করো টি সময় পরে কোথায় পৌঁছাবে, হোমোজিনিয়াস মিডিয়াম যদি হয়ে থাকে সেও অফকোর্স টি সময় পরে এক্স ডিস্টেন্সে পৌঁছাবে, টি সময় পর এক্স ডিস্টেন্সে পৌঁছাবে, এই ওয়েবটাও কোথায় পৌঁছাবে, টি সময় পরে এক্স ডিস্টেন্সে পৌঁছাবে, টি সময় পরে ওই ওয়েবটাও কত ডিস্টেন্সে পৌঁছাবে, এক্স ডিস্টেন্সে পৌঁছাবে। এই ওয়েবটার ক্ষেত্রে লক্ষ্য করো, এই ওয়েবটার ক্ষেত্রে লক্ষ্য করো না, এই ওয়েবটাও টি সময় পরে কোথায় পৌঁছাবে, এক্স ডিস্টেন্সে পৌঁছাবে। তাহলে আমার মতে প্রত্যেকটা ওয়েব টি সময় পরে এক্স ডিস্টেন্সে পৌঁছাবে, তো প্রত্যেকটা ওয়েবের, প্রত্যেকটা ওয়েবের এই এক্স ডিস্টেন্সে অবস্থিত অবস্থানকে যদি আমি জয়েন্ট করি, এক্স ডিস্টেন্সে অবস্থানটাকে আমি যদি জয়েন্ট করি, অবস্থানটাকে যদি আমি জয়েন্ট করি তাহলে আমরা কি পাবো, এক্স ডিস্টেন্সের অবস্থান থেকে আমি যদি জয়েন্ট করি তাহলে আমরা কি পাবো, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, সব পয়েন্ট গুলোকে আমি করলাম, এখান থেকে এই ডিস্টেন্স হচ্ছে কত এক্স, এখান থেকে এই ডিস্টেন্স হচ্ছে কত এক্স, তাহলে এই পয়েন্টটাকে ডি, এটাকে আমি ধরো ই, এটাকে এফ, এটাকে জি নাম দিলাম, তাহলে প্রত্যেকটা পয়েন্টে, প্রত্যেকটা পয়েন্টের দূরত্ব হচ্ছে কি সেম, তাহলে এ পয়েন্টে যদি আমি ফেস বার করতে চাই,
তাহলে এ পয়েন্টে এ পয়েন্টের ফেজ কত হবে এ পয়েন্টের ফেজ কত হবে না ফেজ হচ্ছে কি ওমেগা টি প্লাস কে এক্স তাহলে টি সময় পরে তার ফেজ কত হবে না ওমেগা টি প্লাস কে এক্স ওমেগা টি প্লাস কে এক্স বি পয়েন্টের ফেজ কত হবে না তাও সেম হবে ওমেগা টি প্লাস কে এক্স আর কি হচ্ছে কি সময় এক্স হচ্ছে কি এক্স হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট অফ ওয়েভ এক্স কি হয়ে থাকে না ডিসপ্লেসমেন্ট অফ ওয়েভ তো প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা ওয়েভের ডিসপ্লেসমেন্ট কি হচ্ছে সেম হচ্ছে তো প্রত্যেকটা ওয়েভের ডিসপ্লেসমেন্ট সেম টি সেম তো প্রত্যেকটা ওয়েভের ফেজ আমরা কি পাবো সেমটা পাবো আচ্ছা সি পয়েন্টের ক্ষেত্রে তাহলে আমরা কি পাবো সেম পাবো তাহলে এমনি করে প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে আমরা ফেজ কি পাবো সেম পাবো তাহলে এই সব পয়েন্টগুলো দ্বারা যুক্ত যে প্লেনটা আমরা পেয়েছি এটাকে আমরা কি পাবো একটা প্লেন পাবো তাহলে ওই প্লেনে অবস্থিত সকল পয়েন্টের ফেজ আমরা কি পাচ্ছি এই প্লেনের উপর অবস্থিত সকল পয়েন্ট কি পাবো সকল পয়েন্টে ফেজ কি পাবো সেম পাবো তাহলে ওই প্লেনের উপর অবস্থিত সকল পয়েন্টের ফেজ আমরা কি পাবো সেম পাবো এই প্লেনটাকে আমরা কি বলবো এই প্লেনটাকে আমরা কি বলবো ওয়েভ ফ্রন্ট এই প্লেনটাকে আমরা কি বলবো ওয়েভ ফ্রন্ট তাহলে ওয়েভ ফ্রন্ট জিনিসটা আমি ক্লিয়ার করতে এবারে পেয়েছি মনে হয় অফকোর্স পেয়েছি যে ওয়েভ ফ্রন্ট হলো একটা প্লেন ওই প্লেনের উপর অবস্থিত ওয়েভ সকল পার্টিকেলসের বা সকল পয়েন্টের লিখো আরো ভালো হবে সকল পয়েন্টের ওই প্লেনের উপর সকল পয়েন্টের ভাইব্রেশন ভাইব্রেশন সকল পয়েন্টের ভাইব্রেশন একই ফেজে হয় একই ফেজে হয় ক্লিয়ার সকল পয়েন্টের ভাইব্রেশন একই ফেজ তাহলে প্রত্যেকটা পয়েন্টের ভাইব্রেশন কি দেখতে পাচ্ছি ভাইব্রেশনের ফেজটা আমরা কি দেখতে পাচ্ছি সেম তো ওই প্লেনটাকে আমরা কি বলবো ওয়েভ ফ্রন্ট ক্লিয়ার ওই প্লেনটাকে আমরা কি বলবো ওয়েভ ফ্রন্ট তো এটাকে ফার্স্ট পয়েন্ট দাও ওয়েভ ফ্রন্টের ডেফিনেশন উইথ এক্সপ্লেনেশন কি না ওয়েভ ফ্রন্টের উপর অবস্থিত সকল পয়েন্টের ভাইব্রেশন সেম ফেজে হয় ফ্রন্টের উপস্থিত সকল পয়েন্টের ভাইব্রেশন সেম ফেজে হয় ক্লিয়ার তো সেকেন্ড পয়েন্ট কি না সেকেন্ড বা সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স কি হবে একটা জিনিস আমরা জানতে পেরে গেছি ওয়েভ ফ্রন্টের উপর অবস্থিত সকল পয়েন্টের ফেজ কি হবে ভাইব্রেশনের ফেজ কি হবে সেম ভাইব্রেশনের ফেজ কি হবে সেম ক্লিয়ার ক্লিয়ার তো তো আমরা একটা জিনিস কি দেখলাম না ফার্স্ট পয়েন্টে যে একটা পয়েন্ট থেকে কি হয়েছিল একটা পয়েন্ট সোর্স থেকে তাহলে কি দেখেছিলাম একাধিক ওয়েভ নির্গত হয়েছিল তাহলে ওই ওয়েভের একটা নির্দিষ্ট সময় পর সমান দূরত্ব অতিক্রম করবে ওই ওই পয়েন্ট সোর্স থেকে একটা নির্দিষ্ট সময় পর সমান দূরত্ব অতিক্রম করবে এবং সমান দূরত্বে অবস্থিত প্রত্যেকটা পয়েন্টের ফেজ কি হবে সেম হবে তাহলে ওই পয়েন্ট দ্বারা জয়নিং যে প্লেন পাবো সেই প্লেনটাকে আমরা কি বলবো ওয়েভ ফ্রন্ট সেই প্লেনটাকে আমরা বলবো ওয়েভ ফ্রন্ট এই ওয়েভ ফ্রন্টটা কেমন হবে দেখতে কেমন হবে এই ওয়েভ ফ্রন্টটার শেপ কেমন হবে না এই ফ্রন্ট ওয়েভ ফ্রন্ট কি সার্কেল হবে না আরে ওয়েভটা কি হচ্ছে চারিদিকে ছড়িয়ে পড়েছে তাহলে ওয়েভটা দেখতে কেমন হবে ওয়েভটা দেখতে কেমন হবে স্ফেরিক্যাল তো ফার্স্ট পয়েন্টে আমরা কি দেখতে পেলাম না কোন কোন পয়েন্ট সোর্সের কোন পয়েন্ট সোর্সের দ্বারা সৃষ্ট সৃষ্ট ওয়েভ ফ্রন্ট কেমন দেখতে হয় না ওয়েভ ফ্রন্ট কেমন দেখতে হয় না স্ফেরিক্যাল কেমন দেখতে হয় স্ফেরিক্যাল মানে গোলাকার কেমন হয় না গোলাকার গোলাকার ফুটবলের মতো ক্লিয়ার সেকেন্ড পয়েন্ট দেখো সেকেন্ড পয়েন্ট কি বলছে না সেকেন্ড পয়েন্ট বলছে না ডিরেকশন অফ প্রোপাগেশন ওয়েভ ডিরেকশন অফ প্রোপাগেশন ওয়েভ ইজ পারপেন্ডিকুলার টু দ্য ওয়েভ ফ্রন্ট পারপেন্ডিকুলার টু দ্য ওয়েভ ফ্রন্ট তার মানে কি বলবো যে ডিরেকশন অফ প্রোপাগেশন ওয়েভ মানে কি ডিরেকশন অফ প্রোপাগেশন ওয়েভ মানে কি না দেখো যে এই সোর্স থেকে যখন ওয়েভ গুলো নির্গত হয়েছিল এই সোর্স থেকে যখন ওয়েভ গুলো নির্গত হয়েছিল তখন এইভাবে নির্গত হয়েছে আরে ওয়েভের ওয়েভলেন্থ কি হচ্ছে খুবই ছোট ওয়েভের ওয়েভলেন্থ কি হচ্ছে খুবই ছোট তাহলে ওয়েভলেন্থ যদি খুব ছোট হয়ে থাকে ওয়েভলেন্থ যদি খুব ছোট হয়ে থাকে তাহলে সেটাকে আমরা কেমন দেখতে মনে হয়েছিল না রেক্টিলিনিয়ার স্টেট লাইন কেমন দেখতে হয়েছিল রেক্টিলিনিয়ার যেহেতু ওয়েভলেন্থ ছোট তো পয়েন্ট সোর্স থেকে নির্গত ওয়েভ গুলো নির্গত হয়েছে তো আমি কি করলাম টি সময় পরে আমি কি করলাম প্রত্যেকটা পয়েন্টের ফেজ দেখলাম যে পয়েন্টগুলোর ফেজ সেম সেই পয়েন্টগুলোকে আমি কি করলাম কানেক্ট করলাম তো দেখতে আমার কেমন হয়েছে দেখতে কেমন হয়েছে না স্ফেরিক্যাল কেমন দেখতে হয়েছে স্ফেরিক্যাল
তো স্ফেরিক্যাল যদি দেখতে হয় এই ওয়েভগুলো এই পয়েন্টের রেসপেক্টে, এই ওয়েভ ফ্রন্টের রেসপেক্টে, এটা হচ্ছে কি ওয়েভ ফ্রন্ট, তাহলে এই ওয়েভ ফ্রন্টের রেসপেক্টে এই ওয়েভটা কেমন, না ওয়েভ ফ্রন্টের রেসপেক্টে এই ওয়েভটা হচ্ছে পারপেন্ডিকুলার, বিকজ না প্রত্যেকটা ওয়েভতে একটা পয়েন্ট সোর্স, এই যে পয়েন্ট সোর্সটা ওই গোলাকার ওই স্ফেরিক্যালের সেন্টার, ওই পয়েন্ট সোর্সটা ওই গোলকের সেন্টারে অবস্থিত, সেখান থেকে সব রেস গুলো কি হয়েছে, সব রেস গুলো কি হয়েছে, সব ওয়েভ গুলো কি হয়েছে, নির্গত হয়েছে। তো সব রেস গুলো যদি নির্গত হয় তাহলে ওই ওয়েভ ফ্রন্টের রেসপেক্টে ওই ওয়েভটা কি হবে, পারপেন্ডিকুলার, তাহলে ওই ওয়েভটা কে আমরা কি বলতে পারি, ওই ওয়েভটাই হচ্ছে কি রেস, ওই ওয়েভটা হচ্ছে কি রেস। তাহলে রেজের ডিরেকশন আমরা কিন্তু এখান থেকে ফট করে বলতে পারলাম যে ওয়েভ ফ্রন্ট যাই হোক না কেন ওয়েভ ফ্রন্টের সাথে রেস কি হবে, পারপেন্ডিকুলার, ওয়েভ ফ্রন্টের সাথে রেস কি হবে, পারপেন্ডিকুলার, ওই ওয়েভ ফ্রন্টের সাথে রেস কি হবে, কারণ ওয়েভ ফ্রন্টে যদি আমরা একটা ট্যানজেন্ট টানি তো ওয়েভ ফ্রন্টের সাথে রেস কি হবে, পারপেন্ডিকুলার। ক্লিয়ার, বোঝা গেছে এতদূর? ক্লিয়ার, তাহলে ওয়েভ ফ্রন্টের সাথে রেস কি হলো, পারপেন্ডিকুলার। দা প্রপাগেশন অফ ওয়েভ, প্রপাগেশন অফ ওয়েভ মানে কি, মানে রেজের ডিরেকশন, তো ডিরেকশন অফ রেজ আমরা বলতে পারি যে রেজের ডিরেকশনটা আমরা কিভাবে মেনশন করব, না ওয়েভ ফ্রন্টের পারপেন্ডিকুলার দিয়ে দেব, তাহলে ওয়েভ ফ্রন্টের পারপেন্ডিকুলার যে ওয়েভটা হবে, ওয়েভ ফ্রন্টের পারপেন্ডিকুলারটা যে ওয়েভ ফ্রন্টটা হবে, পারপেন্ডিকুলার ডিরেকশনে কোন একটা ওয়েভ নিলাম তাহলে সেটাকে আমরা কি করে দিলাম রেজ, ওয়েভ ফ্রন্টের পারপেন্ডিকুলার ডিরেকশন আমরা নিয়ে নিলাম, তো পারপেন্ডিকুলার ডিরেকশনটা কি হয়ে গেল, ওয়েভের ডিরেকশন বা রেজের ডিরেকশন। ক্লিয়ার, তো থার্ড পয়েন্ট কি বলছে, থার্ড পয়েন্ট বলছে টাইপ অফ, টাইপস অফ ওয়েভ ফ্রন্ট, types of web front. Clear? তাহলে types of web front মানে কি, আমরা ফার্স্টে তো আমরা একটা জিনিস ভালোভাবে দেখে নিয়েছি যে একটা পয়েন্ট সোর্সের ক্ষেত্রে কি দেখলাম, একটা পয়েন্ট সোর্সের ক্ষেত্রে তার ওয়েব ফ্রন্ট কেমন হয়ে থাকে, না স্ফেরিক্যাল, একটা পয়েন্ট সোর্সের ক্ষেত্রে, পয়েন্ট সোর্সের ক্ষেত্রে লিখো পয়েন্ট সোর্স, এটা হচ্ছে কি আমাদের পয়েন্ট সোর্স, পি পয়েন্ট সোর্সের ওয়েব ফ্রন্ট, ওয়েব ফ্রন্ট হয় স্ফেরিক্যাল, পয়েন্ট সোর্সের ক্ষেত্রে ওয়েব ফ্রন্ট কেমন হয়ে থাকে, স্ফেরিক্যাল। সেকেন্ড আমরা কি দেখবো, টাইপের মধ্যে সেকেন্ড এটাকে এ দিয়ে দিলাম, বি সেকেন্ড আমরা কি দেখবো, যদি প্যারালাল ওয়েভ হয়ে থাকে, যদি প্যারালাল ওয়েভ হয়ে থাকে তাহলে প্যারালাল ওয়েভের ক্ষেত্রে আমরা ওয়েভ ফ্রন্ট কেমন করে টানবো, আরে এটাই হচ্ছে কি ওয়েভ, এটাই হচ্ছে কি প্রপাগেশন ওয়েভ, তাহলে এই প্রপাগেশন ওয়েভের সাথে পারপেন্ডিকুলার, তো পারপেন্ডিকুলার ভাবে কে থাকবে ওয়েভ ফ্রন্ট, আরে প্রপাগেশন ওয়েভ আর ওয়েভ ফ্রন্ট কেমন, একে অপরের পারপেন্ডিকুলার, কারণ ওয়েব ফ্রন্টের থেকে পারপেন্ডিকুলার তুমি যদি টেনে দাও তাহলে কি পেয়ে যাবে, ওয়েব পেয়ে যাবে, তো ওয়েবের পারপেন্ডিকুলার তুমি প্লেন এ আঁকো তো তুমি কি পেয়ে যাবে, ওয়েব ফ্রন্ট পেয়ে যাবে। আরে এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, যে রেজের ডিরেকশন আমরা কিভাবে পাবো, তো এই প্লেন থেকে পুনরায় পারপেন্ডিকুলার ভাবে আবার রেজ নির্গত হবে, তো এই রেজের সামনে আবার তুমি একটা পারপেন্ডিকুলার প্লেন আঁকো তো তুমি কি পেয়ে গেলে, ওয়েব ফ্রন্ট পেয়ে গেলে, তার পারপেন্ডিকুলার কি হবে, ওয়েবের ডিরেকশন। ক্লিয়ার, থার্ড পয়েন্ট টাইপ অফ সিকে, থার্ড ধরো একটা, ধরো একটা লিনিয়ার সোর্স, একটা কি সোর্স নিলাম, না লিনিয়ার সোর্স, এটাকে আমরা কি বলে থাকি লিনিয়ার সোর্স, তো আমি একটা লিনিয়ার সোর্স নিলাম, তো লিনিয়ার সোর্স নিলে কি হবে, লিনিয়ার সোর্স মানে একটা টিউব লাইট, ধরো তো টিউব লাইট থেকে চারিদিকে কি হচ্ছে রেজ নির্গত হচ্ছে, চারিদিকে রেজ নির্গত হচ্ছে, তাহলে একটা টিউব লাইট থেকে যদি চারিদিকে রেজ নির্গত হতে থাকে, একটা টিউব লাইট থেকে চারিদিকে রেজ নির্গত হচ্ছে, চারিদিকে রেজ নির্গত হচ্ছে, ক্লিয়ার, চারিদিকে, তো টি সময় পরে প্রত্যেকটা বিন্দুতে আমি কি দেখবো, টি সময় ওই আর হোমোজিনিয়াস মিডিয়াম, তো টি সময় পরে আমি কি দেখবো, এক্স দূরত্বে গিয়ে আমি একটা পয়েন্ট নিলাম, যে পয়েন্টটা ফেস কি হবে সেম, যে পয়েন্ট এপাশে ওর পয়েন্ট নিলাম, পয়েন্টের ফেস কি হবে সেম, এখান থেকে এই পয়েন্টে গেলাম ফেস সেম, এখানে এই পয়েন্টে গেলাম ফেস সেম, এখান থেকে এই পয়েন্টে গেলাম ফেস সেম, ফেস সেম, ফেস সেম, তো এগুলো হচ্ছে কি প্যারালাল, তো প্যারালাল রেজের ক্ষেত্রে ওয়েভ ফ্রন্ট কেমন হয়ে থাকে, তার পারপেন্ডিকুলার, ওয়েভ ফ্রন্ট কেমন হয়ে থাকে, তার পারপেন্ডিকুলার, ওয়েভের সাথে পারপেন্ডিকুলার, এর ক্ষেত্রে কি হবে, পারপেন্ডিকুলার। আচ্ছা, তো চারিদিকে রেস কি হচ্ছে, নির্গত হচ্ছে, তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে, চারিদিকে রেস নির্গত, আচ্ছা এই পয়েন্টের ক্ষেত্রে কি দেখবো, চারিদিকে রেস নির্গত হচ্ছে, এই পয়েন্টের ক্ষেত্রে ভিতর দিকে গেছে, এদিকে গেছে, এদিকে গেছে, এদিকে গেছে, এদিকে গেছে, এদিকে গেছে, তো চারিদিকে রেস কি হচ্ছে, নির্গত হচ্ছে, চারিদিকে রেস নির্গত হচ্ছে, তো চারিদিকে যদি রেস নির্গত হয় তাহলে এই পয়েন্টের রেসপেক্টে আমি একটা কেমন পাবো, সরি এই পয়েন্টের রেসপেক্টে আমি একটা কেমন পাবো, এরকম, ক্লিয়ার, তো এই পয়েন্টের রেসপেক্টে ছোট একটু ঠিক করে নেব, তো চারিদিকে রেজ নির্গত হয়েছে, তো চারিদিকে যদি রেজ নির্গত হয় তো এই পয়েন্টে আমি কি দেখব, চারিদিকের পয়েন্টগুলোকে আমরা কি করব, যেগুলোকে যে পয়েন্টে ফেস সেম সেই পয়েন্টগুলোকে আমি কি করলাম, জয়েন করে দিলাম, তো সেই পয়েন্টগুলোকে জয়েন করে দিতে আমি কি পেলাম, একটা এখানে আমি একটা কি করব, সার্কেল, তাহলে এমনি এমনি করে করে প্রত্যেকটা পয়েন্ট যদি আমি জয়েন করতে থাকি, তাহলে প্রত্যেকটা পয়েন্টে যদি আমি জয়েন করতে থাকি, তাহলে সার্কেল 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 সার্কেল, তাহলে পুরোটা দেখতে কেমন লাগবে, সিলিন্ড্রিকাল, তাহলে কেমন লাগবে, তাহলে লিনিয়ার সোর্সের ক্ষেত্রে ওয়েভ ফ্রন্ট কেমন হয়ে থাকে,
সিলিন্ড্রিক্যাল। লিনিয়ার সোর্সের ক্ষেত্রে ওয়েভ ফ্রন্ট কেমন হয়ে থাকে? সিলিন্ড্রিক্যাল। এমনি করে একটা লিনিয়ার সোর্সের ক্ষেত্রে এই পয়েন্টের রেসপেক্টে তুমি আঁকো তো কি পাবে? একটা সার্কেল পাবে। এই তার নিচের পয়েন্টের রেসপেক্টে আঁকো কি পাবে? একটা সার্কেল পাবে। তার নিচে একটা সার্কেল, তো প্রত্যেকটা সার্কেলকে তুমি যদি জয়েন্ট করতে থাকো তাহলে কেমন হবে? একটা সিলিন্ড্রিক্যাল হবে। ক্লিয়ার? তো লিনিয়ার সোর্সের ক্ষেত্রে ওয়েভ ফ্রন্ট কেমন হয়ে থাকে? না সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট, সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট। ক্লিয়ার? তো এই ছিল টাইপ অফ ওয়েভস। তাহলে ওয়েভ ফ্রন্টের আমরা বর্তমানে কটা জানলাম? 1, 2, 3। তার মধ্যে 2 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এরপরে ফোর্থ পয়েন্ট লক্ষ্য করেন, ফোর্থ পয়েন্ট এবং ফিফথ পয়েন্ট, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ফোর্থ পয়েন্ট আর ফিফথ পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, যেটা থেকে আমরা পরবর্তী লেকচারে আমরা হাইগেন্সের প্রিন্সিপাল ভালোভাবে বুঝতে পারব। হাইগেন্সের প্রিন্সিপাল আমরা ভালোভাবে বুঝতে পারব কি ফোর্থ পয়েন্টটা কি বলছে, ফোর্থ পয়েন্ট কি বলছে ভালো করে লক্ষ্য করবে। ক্লিয়ার দেখা যাচ্ছে? ফোর পয়েন্ট বলছে ওয়েব ফ্রন্টের ফ্রন্টের উপর অবস্থিত সকল বিন্দু সেকেন্ডারি বিন্দু সোর্স অফ সেকেন্ডারি ডিস্টারবেন্স। ওয়েব ফ্রন্টের উপর অবস্থিত সকল বিন্দু সোর্স অফ সেকেন্ডারি ডিস্টারবেন্স রূপে অ্যাক্ট করে। ক্লিয়ার? ওয়েব ফ্রন্টের উপর অবস্থিত সকল বিন্দু সোর্স অফ সেকেন্ডারি ডিস্টারবেন্স রূপে অ্যাক্ট করে। এই সেকেন্ডারি আগে বুঝে না, আগে জিনিসটাকে লিখে না, তারপরে বুঝিয়ে দিচ্ছি। এই সেকেন্ডারি ডিস্টারবেন্স থেকে সৃষ্টি হয় ওয়েবলেটস। সেকেন্ডারি ডিস্টারবেন্স থেকে সৃষ্টি হয় কি না? ওয়েবলেটস। এই সেকেন্ডারি ডিস্টারবেন্স থেকে নির্গত ওয়েবলেটের স্পিড কি হয়ে থাকে? স্পিড অফ ওয়েবের সমান হয়। ক্লিয়ার? মোস্ট ইম্পর্টেন্ট বোঝার চেষ্টা করবে কি, আমি ধরলাম যে এটা একটা পয়েন্ট সোর্স, তো এই পয়েন্ট সোর্স থেকে একাধিক ওয়েভ নির্গত হয়েছে, চারিদিকে নির্গত হওয়ার জন্য এই পয়েন্টের রেসপেক্টে যে ওয়েভ ফ্রন্টটা সৃষ্টি হচ্ছে সেটা কেমন? না স্ফেরিক্যাল। তাহলে এই যে এটা কিসের সৃষ্টি হয়েছে? একটা ওয়েভ ফ্রন্ট সৃষ্টি হয়েছে। এখানে কিসের সৃষ্টি হয়েছে? না ওয়েভ ফ্রন্ট সৃষ্টি হয়েছে, যেটা কেমন? স্ফেরিক্যাল। কেমন? স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট সৃষ্টি হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, তো এই পয়েন্টে সকল এই ওয়েভ ফ্রন্টের উপর সকল পয়েন্টের ফেজ কি সমান? আচ্ছা আচ্ছা, এবার এই পয়েন্টগুলোকে আমরা কি বলছি? বিকেনে হাইগেন্স কি বললেন? না বললেন এগুলো হচ্ছে একটা সেকেন্ডারি সোর্স অফ সেকেন্ডারি ডিস্টারবেন্স। এই পয়েন্টগুলোকে তিনি কি নাম দিলেন? এগুলো হচ্ছে একটা সেকেন্ডারি ডিস্টারবেন্স। সেকেন্ডারি ডিস্টারবেন্স মানে না, ডিস্টারবেন্স মানে হচ্ছে যে ওই পয়েন্টগুলো থেকে পুনরায় ওয়েভ সৃষ্টি হবে। ডিস্টারবেন্স মানে কি? ওই পয়েন্টগুলো আবার
পার্টিকেল গুলো থেকে পুনরায় আবার ওয়েভ সৃষ্টি হবে। যে ওয়েভ গুলো যে সৃষ্টি হবে ওই ওয়েভ গুলোর স্পিড, ওই যে ওয়েভটা সৃষ্টি হয়েছে ওই ওয়েভ গুলোর ওয়েভের স্পিড, ওয়েভের স্পিড কার সাথে সমান হবে, কার সাথে সমান হবে, কার সাথে সমান হবে? না, অ্যান্সার হচ্ছে না, যে ওয়েভ গুলো আসছে সেই ওয়েভে, যে ওয়েভ গুলো পয়েন্ট সোর্স থেকে যে ওয়েভ নির্গত হচ্ছে সেই ওয়েভের স্পিডের সাথে সমান। তো অ্যান্সার হচ্ছে স্পিড অফ ওয়েভের সাথে সমান। তাহলে সেকেন্ডারি ডিস্টারবেন্স থেকে নির্গত ওয়েভ গুলো, সেকেন্ডারি এই যে সেকেন্ডারি ওয়েভটা আছে, এই সেকেন্ডারি ওয়েভ থেকে নির্গত সেকেন্ডারি ডিস্টারবেন্স থেকে নির্গত ওয়েভ গুলো স্পিড ও কি হবে, স্পিড ও কি হবে ওই এই স্পিডের সাথে সেম। তাহলে এই স্পিডের সাথে যদি সেম হয় তাহলে এখান থেকে যদি আমি প্রত্যেকটা পয়েন্টে সেম ডিস্টেন্সে গিয়ে প্রত্যেকটা পয়েন্টে যদি ফেজ দেখি তাহলে প্রত্যেকটা পয়েন্টের ফেজ আমি কি পাবো, সেম পাবো। তো এই সেম পেলে তাহলে ওই পয়েন্টগুলো দ্বারা অঙ্কিত ওয়েভ ফ্রন্ট, ওই পয়েন্টগুলো দ্বারা অঙ্কিত ওয়েভ ফ্রন্টকে আমরা কি বলবো, ওয়েভলেট। ক্লিয়ার? যেমন করে এটা ছিল কি আমার ইনিশিয়াল, এটা ছিল আমাদের কি ইনিশিয়াল, এটাই ছিল আমাদের মোদ্দা সোর্স। তাহলে এই মোদ্দা সোর্স থেকে সফট ওয়েভ গুলো চারিদিকে ছড়িয়ে গেছে। তো চারিদিকে ছড়িয়ে যাওয়ার জন্য এটা একটা সেকেন্ডারি ডিস্টারবেন্স, এটা একটা সেকেন্ডারি ডিস্টারবেন্স, এটা একটা সেকেন্ডারি ডিস্টারবেন্স, এটা একটা সেকেন্ডারি ডিস্টারবেন্স। তাহলে প্রত্যেকটা সেকেন্ডারি ডিস্টারবেন্স থেকে আবার পুনরায় ওয়েভ সৃষ্টি হয়েছে। তাদেরও স্পিড হচ্ছে কত, ভি। এদের স্পিডে নির্গত হয়েছে সেকেন্ডারি ডিস্টারবেন্স থেকে যে ওয়েভ গুলো নির্গত হয়েছে তারও স্পিড ভি। ক্লিয়ার? তারও স্পিড কি না, ওই ওয়েভলেটস এর, ওই ওয়েভলেটস না, আচ্ছা এইখান থেকে এই ওয়েভলেটস, এই সেকেন্ডারি ডিস্টারবেন্স থেকে নির্গত ওয়েভলেটস এর স্পিড, স্পিড অফ ওয়েভের সমান। তাহলে এখান থেকে নির্গত যে ওয়েভ গুলো সেই ওয়েভ গুলো স্পিড ও স্পিড অফ ওয়েভের সমান। তাহলে তাহলে এখান থেকে সেম টাইম, এখানে যে টাইম পরে নিয়েছিলাম, যে টাইম পরে নিয়েছিলাম, যে ডিস্টেন্স অতিক্রম করেছিল এখানেও সেম ডিস্টেন্স অতিক্রম করবে। তাহলে প্রত্যেকের দ্বারা, প্রত্যেকটা পয়েন্টের দ্বারা অঙ্কিত অঙ্কিত ওয়েভ, ওয়েভ ফ্রন্টটাকে আমরা কি বলবো, ওয়েভলেট। কি বলবো, ওয়েভলেট। এখানে আমরা প্রত্যেকের দ্বারা অঙ্কিত, প্রত্যেক পয়েন্টের দ্বারা অঙ্কিত ওয়েভ ফ্রন্টকে আমরা কি বলবো, ওয়েভলেট। এখানে আমরা প্রত্যেকের এই সেকেন্ডারি ডিস্টারবেন্সের দ্বারা সৃষ্ট ওয়েভ ফ্রন্টটাকে আমরা বলবো ওয়েভ ফ্রন্ট, ওয়েভলেট। ক্লিয়ার? যেমন করে শুকরের ছানা, শুকরকে যেমন করে শুকর তার ছানাকে আমরা কি বলি, শুকরের ছানা। পিক, পিকের ছানাকে আমরা বলি পিগলেট। তেমন করে ওয়েভ, ওয়েভের এই পয়েন্টগুলোকে আমরা কি বলতে থাকি, সেকেন্ডারি ডিস্টারবেন্স। তো সেকেন্ডারি ডিস্টারবেন্স, তাহলে এই যে সেকেন্ডারি ডিস্টারবেন্স গুলোর ছানাকে আমরা কি বলবো, ওয়েভলেট। যেমন পিকের ছানাকে পিগলেট, সেকেন্ডারি ডিস্টারবেন্সের ছানাকে আমরা ওয়েভলেট। তো এগুলো সব ছিল কি, সেকেন্ডারি ডিস্টারবেন্স। ক্লিয়ার? তো এই সেকেন্ডারি ডিস্টারবেন্স থেকে যত ওয়েভ নির্গত হয়েছে সবার ভেলোসিটি ও কি, সবার স্পিড হচ্ছে কি, ভি। সবার স্পিড, ওয়েভের স্পিড ও ভি, আবার সেকেন্ডারি ডিস্টারবেন্স থেকে নির্গত ওয়েভ গুলোর স্পিড ভি। এটাই এখানটায় মোদ্দা জিনিস বলা হয়েছে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে প্রত্যেকের প্রত্যেকের প্রত্যেক সেকেন্ডারি ডিস্টারবেন্সের কি রয়েছে, ওয়েভলেট রয়েছে, প্রত্যেক সেকেন্ডারি ডিস্টারবেন্সের ওয়েভলেট রয়েছে। তো ফোর্থ পয়েন্ট তো আমরা বুঝতে পারলাম, ফিফথ পয়েন্ট দেখো। তাহলে ফোর্থ পয়েন্ট বোঝা গেছে তো, ওয়েভ ফ্রন্টের উপর, ওয়েভ ফ্রন্টের উপর সকল পয়েন্ট হচ্ছে সেকেন্ডারি ডিস্টারবেন্স। সেকেন্ডারি ডিস্টারবেন্স মানে কি না, ওই পয়েন্ট থেকে পুনরায়, ওই পয়েন্ট থেকে পুনরায় ওয়েভ নির্গত হতে পারে, ওয়েভ নির্গত পারে না, ওয়েভ নির্গত হবে, এবং এবং ওই ওয়েভ গুলোর স্পিড ও, ওই ওয়েভ গুলোর স্পিড ও ইনিশিয়াল ওয়েভ গুলোর সাথেও সমান হবে। তার ইনিশিয়াল ওয়েভ গুলোর স্পিড যা হবে ওই ওয়েভ গুলোর স্পিড ও তাই হবে। আর ওই ওয়েভ গুলোর দ্বারা, ওই ওয়েভ গুলোর দ্বারা আমরা কি দেখলাম, ওই ওয়েভ গুলোর দ্বারা ওয়েভলেট আমরা টানতে পারলাম, ওই ওয়েভ গুলোর দ্বারা ওয়েভলেট আমরা টানতে পারলাম। তাহলে এটা ছিল আমাদের কি, ফোর্থ পয়েন্ট। ফিফথ পয়েন্ট কি, ফিফথ পয়েন্ট বলছে, ফোর্থ পয়েন্ট বোঝা গেছে, ফিফথ পয়েন্ট বলছে দি কমন ট্যাঞ্জেন্ট অফ, কমন ট্যাঞ্জেন্ট অফ সেকেন্ডারি ওয়েভলেট, কমন ট্যাঞ্জেন্ট অফ সেকেন্ডারি ওয়েভলেট, সেকেন্ডারি কমন ট্যাঞ্জেন্ট অফ দা, কলমটা একটু চেঞ্জ করে দিই, ওয়েভলেট, কমন ট্যাঞ্জেন্ট অফ সেকেন্ডারি ওয়েভলেট, কমন ট্যাঞ্জেন্ট অফ সেকেন্ডারি ওয়েভলেট ইন ফরওয়ার্ড ডিরেকশন, ফরওয়ার্ড ডিরেকশন,
common tangent in secondary wavelet in forward direction is made new wave front. New wave front. তার মানে আমরা নিউ ওয়েভ ফ্রন্ট আনতে চাইছি কার দ্বারা? কমন টেনজেন্টের দ্বারা। তো নিউ ওয়েভ ফ্রন্ট আমরা কিভাবে টানবো লক্ষ্য করো, দিলে স্পেলিংটা তুমি বুঝতে পারবে। তো আমি আগে নিয়ে নিলাম একটা পয়েন্ট সোর্স নিয়ে নিলাম, তো এই পয়েন্ট সোর্স থেকে ওয়েভ নির্গত হয়েছে, বেশি ওয়েভ আমি টানবো না, কম সময় টানবো। তাহলে এই পয়েন্ট সোর্স থেকে লিখি আগে না, পয়েন্ট সোর্স, পি পয়েন্ট সোর্স থেকে, সোর্স থেকে নির্গত নির্গত ওয়েভের স্পিড সমান ভি। স্পিড আমি কত করলাম? ভি। আচ্ছা, তো আমি কি করলাম, আমি কি করলাম, এই পি পয়েন্ট থেকে এক্স ডিস্টেন্সে গেলাম, গিয়ে আমি দেখলাম যে পয়েন্টে ফেজ সমান, এক্স ডিস্টেন্সে যে পয়েন্টের ফেজ গুলো সমান, ওই ফেজ গুলোকে আমরা জয়েন করলাম, যে প্লেন আমি পেলাম সেটাকে আমি কি বললাম? ওয়েভ ফ্রন্ট। এতটুকু বোঝা গেছে? এটাকে আমি কি বললাম? ওয়েভ ফ্রন্ট। আচ্ছা, তো এগুলো হয়ে গেছে কি আমার সেকেন্ডারি ডিস্টারবেন্স, এগুলো হয়ে গেছে আমার সেকেন্ডারি ডিস্টারবেন্স। আচ্ছা, তো সেকেন্ডারি ডিস্টারবেন্স থেকে যে ওয়েভগুলো নির্গত হচ্ছে, সেকেন্ডারি ডিস্টারবেন্স থেকে যে ওয়েভ প্লেট, যে ওয়েভগুলো নির্গত হচ্ছে, সেই ওয়েভগুলোর স্পিডও আমি কি দেখতে পেয়েছি? সেই ওয়েভগুলোর স্পিডও আমি কি দেখতে পেয়েছি? ভি। তো সেকেন্ডারি সেকেন্ডারি ডিস্টারবেন্স ডিস্টারবেন্স থেকে নির্গত ওয়েভের স্পিড কত হবে? স্পিড তাও ভি। তো এনসিআরটি যেটা বলে, কি বলেছে না, এনসিআরটি অনুযায়ী এই ওয়েভ সেকেন্ডারি ডিস্টারবেন্স থেকে টি সময় পর, টি ইজিক্যাল টু টাও, টি ইজিক্যাল টু টাও সময় পর, তুমি টি ইকুয়াল টু টাও সময় পরে, টি ইকুয়াল টু টাও সময় পরে একটা আর আঁকো। কি বললো? টি ইজিক্যাল টু টাও সময় পরে একটা আর আঁকো, মানে টি ইজিক্যাল টু টাও সময় পরে এই ওয়েভটা কতটা ডিস্টেন্স অগ্রসর হবে, কতটা ডিস্টেন্স অগ্রসর হবে? এক্স ইকুয়াল টু ভি টাও ডিস্টেন্স, তাহলে প্রত্যেকটা ওয়েব থেকে আমি কি করতে থাকবো? টাও আঁকতে থাকবো, একটা করে আর টানতে থাকবো। তো একটা করে আর যদি টানতে থাকি তাহলে এটা একটা কেমন দেখতে হবে? এটা একটা কেমন দেখতে হবে? স্পেরিকেলের মতো দেখতে হবে। তো এনসিআরটি স্পেরিকেল টানতে বলেনি, এনসিআরটি কি টানতে বলেছে না, এনসিআরটি টানতে বলেছে কি, এনসিআরটি টানতে বলেছে যে তুমি একটা আর টানো। তো এই ওয়েব, এটা ছিল আমাদের সেকেন্ডারি ডিস্টারবেন্স, তো সেকেন্ডারি ডিস্টারবেন্সের একটা এটা হচ্ছে ওয়েব। তো এই ওয়েভের উপর টাও টাইম পরে x ডিস্টেন্সে গিয়ে, এটা হচ্ছে আমাদের কি, x ডিস্টেন্স, এই x ডিস্টেন্সে গিয়ে একটা আর কাট, এই সেকেন্ডারি ডিস্টারবেন্স থেকে x ডিস্টেন্সে গিয়ে আরেকটা আর কাট, এই সেকেন্ডারি ডিস্টারবেন্স থেকে x ডিস্টেন্সে যাও তে আরেকটা আর কাট, এটা হচ্ছে x ডিস্টেন্স, এটা হচ্ছে কি, x ডিস্টেন্স, এটা হচ্ছে x ডিস্টেন্স। ক্লিয়ার? তো প্রত্যেকটা ডিস্টারবেন্সে গিয়ে আমি কি করেছি, x ডিস্টেন্স মানে ভি টাও, ভি টাও ডিস্টেন্সে, ভি ইনটু টাও ডিস্টেন্সে গিয়ে আমি একটা আর এঁকেছি। তো প্রত্যেকটা আর্কের ট্যানজেন্ট, ট্যানজেন্টটা কোন দিকে নেব না, ওয়েভ যেদিকে মুভ করছে তার ফরওয়ার্ড ডিরেকশনে, তার মানে তার সম্মুখভাগে প্রত্যেকটা ট্যানজেন্ট আমি এঁকেছি, প্রত্যেকটা ট্যানজেন্ট, তার ট্যানজেন্ট কি হবে, তার ট্যানজেন্ট এরকম হয়ে থাকে। তো ট্যানজেন্টের সাথে ওয়েভ কেমন হবে? পারপেন্ডিকুলার হয়। আমরা পড়ে এসেছি সেকেন্ড পয়েন্ট, আমরা পড়েছি ট্যানজেন্টের সাথে ওয়েভ কেমন হবে? পারপেন্ডিকুলার। তো ট্যানজেন্টটা আমরা এই জায়গায় ছোট্ট ট্যানজেন্টটাকে আমি কি ভাবতে পারি? ওয়েভ ফ্রন্ট। এই ছোট্ট ট্যানজেন্টটাকে আমি কি বলবো? ওয়েভ ফ্রন্ট। তাহলে প্রত্যেকটা ওয়েভের ট্যানজেন্টকে আমি কি করলাম, তাহলে এই ছোট্ট ট্যানজেন্ট, এই এই আর্ক, এই আর্ক ছোট্ট আর্ক একটা এঁকেছি, তো এই আর্কের ট্যানজেন্ট আমি নিলাম। তো প্রত্যেকটা আর্কের যদি আমি ট্যানজেন্টকে যোগ করি ফরওয়ার্ড ডিরেকশনে, সম্মুখভাগে, সম্মুখভাগে সামনের দিকে করে যদি আমরা যোগ করি, সামনের দিকে করে যদি যোগ করি, সামনের দিকে করে যদি যোগ করি, সামনের দিকে করে যদি যোগ করি, যে নতুন ওয়েভ ফ্রন্টটা আমরা পাবো, যে ওয়েভ ফ্রন্টটা আমরা পাবো সেটাকে আমরা বলবো নিউ ওয়েভ ফ্রন্ট, সেটাকে আমরা কি বলবো? নিউ ওয়েভ ফ্রন্ট। তাহলে কি করলাম না, আমাদের প্রাইমারি ওয়েভ ফ্রন্ট ছিল, প্রাইমারি ওয়েভ ফ্রন্টের উপর অবস্থিত সকল পয়েন্ট হচ্ছে সেকেন্ডারি ডিস্টারবেন্স। তো এই সেকেন্ডারি ডিস্টারবেন্স থেকে নির্গত ওয়েভগুলো, সেকেন্ডারি ডিস্টারবেন্সের নির্গত ওয়েভগুলোর ক্ষেত্রে আমি কি করলাম না, টি ইজিক্যাল টু টাও টাইম পরে কতটা ডিস্টেন্স কভার করবে ওই ওয়েভগুলো না, এক্স ইকুয়াল টু ভি টাও, কারণ প্রত্যেকটা স্পিড হচ্ছে ভি। তো ভি টাও ডিস্টেন্সে গেছি, দু একটা আর এঁকেছি, ভি টাও ডিস্টেন্সে গেছি, একটা আর এঁকেছি, ভি টাও ডিস্টেন্সে গেছি, একটা আর এঁকেছি, ভি টাও ডিস্টেন্সে গেছি, আর এঁকেছি। তো প্রত্যেকটা আর্কের ট্যানজেন্ট, তাহলে ওই আর্কগুলো কি হয়ে থাকে, আর মানে কি বৃত্তচাপ, ওই আর্কগুলো কি হয়ে থাকে, ছোট ছোট।
তাহলে ছোট ছোট বৃত্ত চাপ লোকে দেখতে কেমন হয় ট্যাঞ্জেন্ট তাহলে কমন ট্যাঞ্জেন্ট আমি দেখেছি প্রত্যেকটা ট্যাঞ্জেন্টকে আমি কি করেছি জয়েন্ট করে দিয়েছি তো যে যে ওয়েভ ফ্রন্টটা আমি পেলাম তাকে আমি বলবো নিউ ওয়েভ ফ্রন্ট তাকে আমরা বলবো নিউ ওয়েভ ফ্রন্ট তাহলে আর্ক এর দ্বারা ওই আর্ক এর ট্যাঞ্জেন্ট দ্বারা আমরা নিউ ওয়েভ ফ্রন্ট তৈরি করতে পারবো তেমন করে এখান থেকে আবার এটা হচ্ছে সেকেন্ডারি ডিস্টারবেন্স তো এখান থেকে আমি আবার আর্ক নেব আবার একটা নিউ ওয়েভ ফ্রন্ট পাবো ক্লিয়ার তো t = tau টাইম পরে সে কতটা ডিসটেন্স কভার করেছে v tau তাহলে এই ডিসটেন্সটা কত না v tau কারণ নিউ ওয়েভ ফ্রন্ট কিভাবে আঁকবো সেটা আমরা বুঝতে পেরেছি যে কমন ট্যাঞ্জেন্ট তাহলে প্রত্যেকের ট্যাঞ্জেন্ট হচ্ছে কি কমন তাহলে কমন ট্যাঞ্জেন্ট অফ সেকেন্ডারি ওয়েভলেট তাহলে সেকেন্ডারি ওয়েভলেট গুলোর কমন ট্যাঞ্জেন্ট এটা হচ্ছে কি সেকেন্ডারি ওয়েভলেট তাহলে সেকেন্ডারি ওয়েভলেটের কমন ট্যাঞ্জেন্ট গুলোকে আমরা কি করেছি ফরওয়ার্ড ডিরেকশনে আমরা কি করেছি জয়েন্ট করেছি ফরওয়ার্ড ডিরেকশনে জয়েন্ট করেছি ফরওয়ার্ড ডিরেকশনে আমরা জয়েন্ট করলে আমরা কি পাবো একটা নিউ ওয়েভ ফ্রন্ট ड्रेब्रेक्ट at infinity object kothe ache infinity te ache for concave lens tale object infinity ache concave lens er khetre amake wave front park korte boleche tale infinity te thaka mane ki na parallel lens to concave lens er upor oi parallel lens ese apotito hoyeche concave lens er upor oi parallel lens kiyeche apotito hoyeche to apotito howar por concave lens ki kore parallel lens ke divergence series e poronoto kore hoyeche concave lens ki koreche take divergence series e poronoto koreche to rays gulo ei bhabe asche to ei bhabe nirgato hocche rays mane ekhane hocche ki wave rays mane ami ekhane ki bolbo wave to parallel rays aschilo tale er khetre wave front jodi amake aakte hoy tale amra ki korbo er perpendicular acha er khetre rays gulo ki hocche nirgato hocche rays gulo ki hocche nirgato hocche tale rays gulo nirgato hocche ekta point source theke দেখো একটা পয়েন্ট সোর্স থেকে এইভাবে রেজ আসতো দ্বিতীয়ত এখান থেকে আবার নির্গত হতো তাই তাহলে এরকম করে যদি রেজগুলো নির্গত হতে থাকে তাহলে ওয়েভ ফ্রন্ট কি হতে থাকবে এই রেজের পারপেন্ডিকুলার তাহলে এই রেজের যদি পারপেন্ডিকুলার যদি হয়ে থাকে তাহলে পয়েন্ট থেকে সেম ডিসটেন্সে অবস্থিত পয়েন্টগুলো কি পয়েন্ট থেকে অবস্থিত সেম ডিসটেন্সগুলো আমি নেব তো আমরা কি পাবো তার একটা ওয়েভ ফ্রন্ট পেয়ে যাব তাহলে পয়েন্ট সোর্সের ক্ষেত্রে এটা আরে সামনে দিকে চোখ রাখলে কি মনে হবে যেন একটা পয়েন্ট থেকে আসছে তাহলে এটা আমার কাছে এখন পয়েন্ট সোর্স তাহলে পয়েন্ট সোর্সের ক্ষেত্রে ওয়েভ ফ্রন্ট কেমন হয়ে থাকে আপতিত হওয়ার পর কনভেক্স লেন্স কি করে কনভার্জিং করে রেজ গুলোকে কি করে কনভার্জিং রেজে পরিণত করে তো এই ছিল কি এটা হচ্ছে কি আমাদের প্যারালাল রেজ তো প্যারালাল রেজের ক্ষেত্রে ওয়েভ ফ্রন্ট কেমন হয়ে থাকে প্লেন সারফেসের সাথে রেজের সাথে পারপেন্ডিকুলার প্লেন হবে রেজের সাথে পারপেন্ডিকুলার দেখে নিচ্ছি রেজের সাথে পারপেন্ডিকুলার তাহলে রেজের সাথে প্লেন কি হচ্ছে পারপেন্ডিকুলার দেখো এটা যদি পারপেন্ডিকুলার হয়ে থাকে এটা সাপোজ ধরো এটাকে প্লেন তাহলে প্লেনের সাথে এটা কি হচ্ছে প্লেনের সাথে এটা কি হচ্ছে পারপেন্ডিকুলার প্লেনের সাথে এটা কি হচ্ছে পারপেন্ডিকুলার প্লেনের সাথে এটা কি হচ্ছে পারপেন্ডিকুলার তো প্লেনের সাথে কি হচ্ছে পারপেন্ডিকুলার তো সামনের দিকে রেজ কি হচ্ছে মিট করছে তো আমি যদি এইখান থেকে যদি দেখি রেজ গুলো সামনের দিকে কি হচ্ছে বেরিয়ে যাচ্ছে তো আমি এইখানটা আমি কি রাখতে তাহলে এটাকে আমি ভাবতে পারি পয়েন্ট সোর্স তাহলে পয়েন্ট সোর্স এর ক্ষেত্রে কি হয়ে থাকে স্ফেরিক্যাল পয়েন্ট সোর্স এর ক্ষেত্রে ওই ফ্রন্ট কেমন হয়ে থাকে স্ফেরিক্যাল পয়েন্ট সোর্স এর ক্ষেত্রে ওই ফ্রন্ট কেমন হয়ে থাকে স্ফেরিক্যাল আচ্ছা নেক্সট দেখো অবজেক্ট যদি আরেকটা কোশ্চেন মারতে চাই দেখো অবজেক্ট হ্যাভ infinity for concave mirror to infinity the rays infinity ke rays aste to infinity ke rays le kya hoga parallel rays to concave mirror mane bahare side ta ki hobe round to rays is apotit hoyche to parallel rays concave mirror er upor apotit hole kene converging rays e poronoto ki hobe converging rays e poronoto acha to rays gulo converging rays e poronoto hoyche তো প্যারালাল রেজ গুলোকে যখন আমি দেখবো তো তাহলে এখানটা ওয়েভ ফ্রন্টটা কেমন হবে রেজের সাথে পারপেন্ডিকুলার রেজের সাথে পারপেন্ডিকুলার আর এখানটা কি দেখবো আচ্ছা রেজ গুলো মিট করছে তুমি উল্টো দিক দিয়ে ভাবো তাহলে এটাকে পয়েন্ট সোর্স ভাবো তো রেজ গুলো এইভাবে নিয়ে করতে ভেবে না
তো পয়েন্ট সোর্স গুলোকে এইভাবে নির্গত হচ্ছে। তাহলে এখন এখন আমি কিভাবে রাখতে পারি ওয়েভ ফর্ম? দ্যাটস কিভাবে রাখলাম, দ্যাটস ক্লিয়ার? বোঝা গেছে না বোঝায়? তাহলে এই পয়েন্টের রেসপেক্টে স্ফেরিক্যাল, পয়েন্টের রেসপেক্টে স্ফেরিক্যাল, পয়েন্টের রেসপেক্টে স্ফেরিক্যাল। তাহলে স্ফেরিক্যালের পয়েন্টটা কোনটা হবে? তার সেন্টারে। আচ্ছা আচ্ছা, নেক্সট অবজেক্ট এট লাস্ট দেখিয়ে দিই, এট ইনফিনিটি ফর ফর প্রিজম। তাহলে প্রিজমের ক্ষেত্রে কি দেখবো? তাহলে একটা প্রিজম, তাহলে এই হচ্ছে আমাদের একটা প্রিজম। তাহলে প্রিজমের উপরে রেজ এসে কি হয়েছে? আপতিত হয়েছে। প্রিজমের উপরে রেজ এসে, প্যারালাল রেজ এসে আপতিত হয়েছে। তো এই রেজ প্রিজম থেকে লোড়ে টোড়ে এইভাবে নির্গত হবে। ক্লিয়ার? কিভাবে? এইভাবে নির্গত হবে। আচ্ছা, তো প্রথম ক্ষেত্রে আমরা যদি দেখি, তো প্রিজমের উপরে আপতিত হওয়ার আগে ওয়েভ ফ্রন্ট কেমন হবে? এর সাথে কি হবে? পারপেন্ডিকুলার। ওয়েভ ফ্রন্ট কি হবে? এর সাথে পারপেন্ডিকুলার। প্রিজম থেকে প্রতিসৃত হওয়ার পর, রিফ্র্যাক্টেড করার পর কি দেখবো? এর সাথে পারপেন্ডিকুলার। প্রিজম থেকে প্রতিসৃত হওয়ার পর প্লেন গুলো আমরা কি দেখবো? রেজের সাথে পারপেন্ডিকুলার, রেজের সাথে পারপেন্ডিকুলার, রেজের সাথে পারপেন্ডিকুলার। তো আমরা সব রকমের ওয়েভ ফ্রন্ট আমরা টানতে পারবো। ওয়েভ ফ্রন্ট কিভাবে টানবো? রেজের ডিরেকশনের সাথে পারপেন্ডিকুলার। ওয়েভের রেজের ডিরেকশনটা, ওয়েভ রেজের ডিরেকশনটা ওয়েভ ফ্রন্টের সাথে কি হবে? পারপেন্ডিকুলার। রেজের ডিরেকশন ওয়েভ ফ্রন্টের সাথে পারপেন্ডিকুলার, রেজের ডিরেকশন ওয়েভ ফ্রন্টের সাথে পারপেন্ডিকুলার। এটা হচ্ছে কি 90 ডিগ্রি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি 90 ডিগ্রি। ক্লিয়ার? আর কোথায় এটা হচ্ছে কি 90 ডিগ্রি। ক্লিয়ার? এখানটায় প্লেনের সাথে এটা হবে কি 90 ডিগ্রি, প্লেনের সাথে এটা হবে কি 90 ডিগ্রি, প্লেনের সাথে এটা হবে কি 90 ডিগ্রি, প্লেনের সাথে এটা 90, প্লেনের সাথে এটা 90। ক্লিয়ার? তো প্লেনের সাথে রেজের ডিরেকশন কি হবে 90 ডিগ্রি। তো বুঝতে পেরেছো? আই হোপ তোমরা পড়া মনে মন দিয়ে সহযোগিতা করছো। তো আজকে এটুকু পর্যন্ত। তো গুড নাইট, সবাই ভালো থাকো।